আজকে বাড়িতে যেতেই মা আমার জন্য আমার ফেভারিট পমফ্রেট মাছের ঝাল বানিয়েছিল তো আজকে সেই রেসিপি নিয়ে চলে আসলাম মায়ের হাতের পমফ্রেটের ঝাল কীভাবে বানালো সম্পূর্ণ ভিডিওটাই থাকছে তার আগে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও তো চলো প্রথমে পমফ্রেট মাছটাকে কেটে ভালো করে ধুয়ে এরপর সাধারত লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখতে হবে আর সামনেই বর্ষাকাল এই সমস্ত মাছ কিন্তু বাজারে ছয় লাভ হবে তবে আমি প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি আর বাজারে উঠলে তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই তৈরি করে নিও এরপর পমফ্রাইট থেকে লবণ হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে পাঁচ ছ মিনিট রেখে দিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছে প্রায় দু থেকে তিন টেবিল স্পুন হচ্ছে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিল যাতে মাছগুলো কড়াই লেগে না যায় এরপর হলুদ আর লবণ আর লঙ্কা গুঁড়ো মাখানো পমফ্রেট মাছটাকে তেলের মধ্যে দিয়ে খুব বেশি কড়া করে ভাজবে না একদম হাই ফ্লেম করে ভাজতে হবে ভাজার পর এপিট ওপিট করে একটু লালচে রং হয়ে আসলে নামিয়ে রাখতে হবে তবে ইলিশ মাছের মতো অত কমও না আবার কাতলা মাছের মতো বেশি কড়া ভাজা না তো মোটামুটি ভাজা হয়ে গে নামিয়ে রাখলো মা তো সমস্ত মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে একটা মশলা রেডি করা হচ্ছে তার জন্য এখানে প্রায় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল অ্যাড করে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা রেডি হয়ে গিয়েছে এরপর আমরা রান্নাটা স্টার্ট করে দেবো এখানে কড়াই কিছুটা তেল ছিল আরও এক চামচ মানে দু টেবিল স্পুন তেল দিয়ে এর মধ্যে হাফ চামচ মতো কালো জিরে দেওয়া হলো যার পর একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করা হলো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে বেশ খানিকক্ষণ ভাজতে হবে এই পর্যায়ে এখানে অ্যাড করা হলো দুটো শুকনো লঙ্কা এরপর সুন্দর করে ফোড়নটা ভাজতে হবে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হলে এরপর তৈরি করা মশলাটা অ্যাড করে দেবো পেঁয়াজের রঙটা দেখতেই পাচ্ছ একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এই পর্যায়ে তৈরি করা মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে হবে বেশ খানিক্ষড়ি চাড়িয়ে নিয়ে জলটা একটু শুকিয়ে আসলে আর মশলা তেল ছেড়ে দিলে কষানোটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে গুঁড়ো মশলা অ্যাড করা হচ্ছে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষাতে হবে কষানোর পর একটা পর্যায়ে দেখতে পাবে যে তেলটা ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে মশলা কষানোটা রেডি হয়ে যাবে এরপর স্বাদ মতো লবণ অ্যাড করা হলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা কিন্তু এটা রিলিজ হয়ে যাচ্ছে এই পর্যায়ে একদম লো ফ্লেমে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট মতো আর এখানে দেখো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট পর সমস্ত মশলা কষে তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে রঙটা দেখো কালারটাও সুন্দর এসেছে এরপর একটুখানি নাড়িচাড়ি নিয়ে মশলাটা আরেকটু একটু কষিয়ে নিয়ে হাই ফ্লেমে এখন পরিমাণ মতো জল অ্যাড করা হচ্ছে প্রায় এক গ্লাস দেড় গ্লাস মতো জল দেয়া হয়েছে সুন্দর করে নাড়িচাড়ি নেওয়া হচ্ছে এই পর্যায়ে এখানে অ্যাড করা হলো বেশ খানিকটা ধনেপাতা কুচি এই সামুদ্রিক মাছে ধনেপাতা পাতা কুচি দিলে সামুদ্রিক মাছের টেস্ট কিন্তু অনেক ভালো হয় ঝোলটা ফুটে আসলেই ধনেপাতা এরপর মাছগুলো দিয়ে ফোটাতে হবে প্রত্যেকটা মাছ এভাবে দিয়ে দেওয়া হলো এরপর হালকাভাবে নাড়ি ছাড়িয়ে নিতে হবে আর যেখানে মাছটা রাখা হয়েছিল সেখানে দেখো তেলটা অনেকটাই রয়েছে তাই এখানেও একটু ঝোল দিয়ে তেলটাকে নিয়ে সুন্দর করে ঝোলের মধ্যে আবারও অ্যাড করে দেওয়া হচ্ছে এতে করে কিন্তু ঝোলের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় সমস্ত কিছু দেওয়ার পর হালকাভাবে নাড়িঝাড়ি নিতে হবে এবং ফুল আছেই থাকতে হবে এই পর্যায়ে খুব হালকাভাবে নাড়াবে কারণ মাছগুলো ভেঙে গেলে জিনিসটা ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না এই পর্যায়ে চেয়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করা হলো ঢেকে রাখা হলো গ্যাসের ফ্লেম অফ করে প্রায় পাঁচ ছ মিনিট বা দশ মিনিট রাখতে পারো দেখতেই পাচ্ছ দশ পনেরো মিনিট পর তেলটা একেবারেই ওপরে চলে এসেছে এবং ঝোলটাও কিন্তু অনেকটাই ঘনত্বটা বেড়ে গেছে আর মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে একদম রেডি আমাদের পমফ্রেটের ঝাল দুপুরবেলায় গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অতুলনীয় লাগে বাড়িতে অবশ্যই তৈরি করো এই দারুণ স্বাদের পমফ্রেটের ঝাল আর কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরাও এই পমফ্রেট মাছ কীভাবে রান্না কোন রান্নাটা খেতে ভালো লাগে অবশ্যই জানিও এই রকম নানা ধরনের রান্না ঘরোয়া রান্না স্বাস্থ্যকর রান্না দেখতে হলে আমার পেজ থেকে ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা